আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম আশ্রয়ণ প্রকল্পের বাড়ি ও জমির দলিল হস্তান্তর আজ রমজান ও ঈদ উল ফিতরে 40,000 পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার নিরাপদ খাবার পানির অভাবে রোগে ভুগছে শিশু ও বয়স্ক সহ নানা বয়সী মানুষ সুপেয় পানির আওতায় মাত্র 56% দেশের উন্নয়নে সুষম পরিকল্পনা করে বাজেট প্রণয়নের ঘোষণা কৃষিতে বরাদ্দ বৃদ্ধি ও নিউজ প্রিন্টের দাম সমন্বয়ের আহ্বান এবং সুষম সার ব্যবহারে 8 থেকে 14 ভাগ ফসল উৎপাদন বাড়ে বলে গবেষকদের মত ব্যবহার সম্পর্কে সচেতনতার পরামর্শ কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয় রানি আছে সমাধান বসত ঘরে লাগাও আনো আসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ে সারা দেশে 39,365টি ঘর হস্তান্তর করা হবে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের 3টি উপজেলায় অনলাইনে যুক্ত হয়ে এসব ঘর ও জমি হস্তান্তর করবেন গাজীপুর সহ দেশের 7 জেলা এবং 159টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী গাজীপুরের শ্রীপুর থেকে মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে সাদি মাহমুদের রিপোর্ট আজকের জননেত্রী শেখ হাসিনার কারণে তারও চিল্লায় আমি একটি ঘর পেয়েছি আমি আমার মাকে নিয়ে ওই ঘরে আমি থাকতে পারি সাতদিন যাইছে 52 বছর ধরিয়া 53 বছর চলছে এই যে এবার সংগ্রাম এই স্বাধীনতার কিছু দেখলাম আগে যেখানে নুনান্তে পান্তা ফুরোনোর চিন্তায় অস্থির থাকতে হতো ঘরহীন মানুষগুলোকে এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর যেন তাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে গৃহহীনদের সবাই এখন নতুনভাবে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে এবার ঘরসহ ভূমি পাচ্ছে 142টি পরিবার এরই মধ্যে ঘর বুঝে নিয়েছেন অনেকেই এবার গাজীপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী আমরা খুব খুশি আমরা জীবনে এরম বাড়ি পাইছি না মা অনেক কষ্ট হয়েছে মা ভাত পাই নাই কাপড় পাই নাই মানুষের বাড়ি থাকলে আমার ঘরে বকছে মানে কোনো বিদ্যুৎ পাই নাই এখন অনেক ভালো লাগছে এখন সবাই একসাথে খেলতে পারি সবাই স্কুলে ভর্তি হব ভালোভাবে পড়ালেখা করব এই সব গৃহহীন মানুষগুলোকে ঘর দেওয়ার পাশাপাশি কর্মেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যেন তারা প্রত্যেকেই স্বাবলম্বী হয়ে উঠতে পারেন শুধু বাড়ি করে দেওয়া হয়নি এখানে দেখবেন একটা মসজিদ একটা স্কুল একটা কমিউনিটি সেন্টার একটা খেলার মাঠ এবং একটা পুকুরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে শুধু তাই না আবার গোরস্থানের ব্যবস্থা আমি বলবো এটা একটা কমপ্লেক্স এই গাজীপুর ইউনিয়নে প্রায় 25-30টি ফ্যাক্টরি রয়েছে ফলে এখানে পুনর্বাসিত পরিবাররা শুধু পারিবারিক পুষ্টি বাগান পশুপালনের বাইরেও তারা বাইরের ফ্যাক্টরিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন বিশেষ এই গ্রামে অভ্যন্তরীণ প্রশস্ত রাস্তা সহ খেলার মাঠ পুকুর ফলজ ভেষজ ও ঔষধি সহ বিভিন্ন গাছ মসজিদ ও শিশুদের জন্য স্কুলের পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা রয়েছে শ্রীপুরের নয়াপাড়ায় আধুনিক সব সুবিধা নিয়ে গ্রামের ভিতর যেন গড়ে উঠেছে আরেকটি গ্রাম যে গ্রামের বাসিন্দারা এখানে বাস করার সুবাদে ঘোচাচ্ছেন আশ্রয়হীনের অপবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আশ্রয়ণ প্রকল্প বদলে দিয়েছে এসব ঘরহীন মানুষের জীবন সাদি মাহমুদ চ্যানেল আই শ্রীপুর গাজীপুর দেশের 44% মানুষ এখনও নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছে না সুপেয় পানি পাচ্ছে মাত্র 56% মানুষ এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে বছরের পর বছর বিশুদ্ধ খাবার পানির সংকটে সেখানকার বাসিন্দারা বিশুদ্ধ খাবার পানির অভাবে শিশু ও বয়স্ক সহ নানা বয়সী মানুষ প্রতিনিয়তই পানিবাহিত নানা রোগে ভুগছে তবে আশার কথা হলো বিশুদ্ধ খাবার পানি সরবরাহে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে সোহেল রানার ভিডিও চিত্রে শাকির আদ্রানের রিপোর্ট জলবায়ু পরিবর্তনে লবণাক্ততা আর্সেনিক দূষণ আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকটে দেশের উপকূলবর্তী জেলাগুলো সমুদ্রের লবণাক্ত পানি নদী পুকুর ও জলাশয়ে এসে পড়ায়
ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগে ভুগছে সেখানকার অধিবাসীরা। নিরাপদ ও সুপেয় পানির অভাব আছে এমন একটি জেলা সাতক্ষীরা। সরকার পুকুর পাড়ে পানির ফিল্টারে স্থাপন করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম, আর এ কারণে বহু দূর থেকে পানি আনতে হয় বাসিন্দাদের। বৃষ্টির মৌসুমে অনেকে পানি ধরে রাখলেও সেই পানি শেষ হয়ে গেলে শুরু হয় সংকট, তখন পুকুর ও ডোবার পানিতে ওষুধ দিয়ে পানি বিশুদ্ধ করা হয়। রান্না, থালা বাসন ধোয়া, গোসল সহ আনুষঙ্গিক কাজ করতে হয় নোনা পানিতে। ট্যাঙ্ক কিনে রেখেছে, বর্ষার পানি ধরে রাখে, আরও দূরস্থ থেকে নিয়ে আসটা এই সব মেকআপ করছে আমার কাছে, তাছাড়া কোনো প্রাপ নেই। 40 কেজি পানি 15 টাকা ড্রাম দিয়ে এরা সংগ্রহ করে খায়। লবণ পানিটা মুক্ত হয়ে গেলে আমার কাছে একটু ভালো হয়। আমাদের খাইতে হয় পুকুরের পানি, দৃষ্টিনন্দন থেকে পানি এনে খাইতে হয় কিনে, 20 টাকা 25 টাকা ড্রাম। সরকারের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি সরবরাহে বিভিন্ন বেসরকারি সংস্থা প্ল্যান্ট স্থাপন করে একাজে এগিয়ে এসেছে। এখানে পানির মানটা ভালো, পানিটা খেতে ভালো। আগে পানির খুব কষ্ট ছিল, এখন এটা হয়ে সুবিধা হচ্ছে। প্ল্যান্টের পানি খাই এখন, আগে ওই পুকুরের পানি খেতাম। 1 কিলোমিটার দূরত্ব হবে, আমরা এখান থেকে পানি নিয়ে আমরা এটাকে খাই, আমরা গোসল করতে পারি না। কম পয়সায় মানে আমরা পানিটা যেভাবে নিতে পারছি। এখন 1 কলের পানি নেই, তাতে আমার হয় না। টিউবকলের জল খাইতাম, তার মানে টিউবকলে আর্সেনিক যুক্ত ছিল, সে জল খেয়ে আমাদের খুবই অসুবিধা হতো। তবে সেই উদ্যোগ প্রয়োজনের তুলনায় কম। আমাদের যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত পানি বঞ্চিত মানুষের কাছে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা। বিশুদ্ধ খাবার পানি সরবরাহে প্রত্যেক ওয়ার্ডে পানি সংরক্ষণাগার স্থাপন সহ নানা পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। খালগুলো রয়েছে, ভরাট হয়ে যা খাল, সেই খালগুলো খননের ব্যবস্থা করছে সরকারের পক্ষ থেকে। এছাড়া আমাদের যেটা সাধু পানির যে পুকুরের উৎস, সেই পুকুরে কিন্তু পিএসএফ, আপনার পন্ড স্যান্ড ফিল্টার, সেই পিএসএফও বসানো চলছে। বিশ্বের 76 কোটির বেশি মানুষ নিরাপদ ও সুপেয় পানির সংকটে। উপকূলবর্তী এলাকায় নোনা পানি বা লবণাক্ত পানি একটি সবচেয়ে বড় সমস্যা। বিশুদ্ধ পানির অভাব এখানে সবসময় থাকে। এলাকাবাসী বলছেন, যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে সরকারি এবং বেসরকারি উদ্যোগ নেওয়া গেলে বিশুদ্ধ পানির একটি ব্যবস্থা হতে পারে এইসব অঞ্চলগুলোতে। সাতক্ষীরার গাবুরা থেকে শাকের আদান, চ্যানেল আই। দেশের উন্নয়নের জন্য সুষম পরিকল্পনা করেই বাজেট প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। গণমাধ্যমের সম্পাদক এবং বার্তা প্রধানদের সঙ্গে অনলাইন প্রাক বাজেট আলোচনায় আসন্ন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো, কৃষি বিমা জোরদার করা, নিউজ প্রিন্টের দাম সমন্বয় এবং ব্যাংকগুলোর অস্থিতিশীল পরিস্থিতি দূর করার আহ্বান জানান গণমাধ্যম ব্যক্তিত্বরা। লায়লা নওশিনের রিপোর্ট। 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেট চূড়ান্ত করার আগে এ বিষয়ে গণমাধ্যমের সম্পাদক ও বার্তা প্রধানদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের প্রাক বাজেট আলোচনা। প্রতি বছর বাজেট চূড়ান্ত করার পূর্বে এ অনলাইন আয়োজনে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর কর্তা ব্যক্তিরা। আসন্ন বাজেটে ব্যাংকিং সহ আর্থিক খাতের অস্থিরতা দূর করা এবং সংবাদপত্র শিল্পের ভবিষ্যতের কথা চিন্তা করে নিউজ প্রিন্টের মূল্য সমন্বয়ের উপর জোর দেন আলোচকরা। বিদেশি নিউজ প্রিন্টের মূল্য বৃদ্ধি অ্যারাউন্ড 40-50%, কিন্তু আমাদের এটার ক্ষেত্রে 250-300% মূল্য বৃদ্ধি হয়েছে। এই জায়গাটাতে কি করা যায় আমি জানি না, কিন্তু কিছু একটা করতে হবে। সো প্লিজ ডু সামথিং অ্যাবাউট দি লোকাল নিউজ প্রিন্ট। একটা মানুষ হঠাৎ করে ব্যাংক থেকে ধুম করে শুনি অমুক লোক একটা ব্যাংক থেকে 1,000 কোটি টাকা নিয়ে আমেরিকা চলে গেলেন, দুবাই চলে গেলেন, অমুক জায়গায় চলে গেলেন, এই জায়গাটা আমি মনে করি কঠোরতা, মানে এগুলো আর কঠোর ভাবে কিভাবে দেখা যায়। আপনার নেতৃত্ব মহলরা এখন সবাই বসে আছেন, অর্থ মন্ত্রণালয়ের সবাই এখানে এই বৈঠকে অংশ নিচ্ছেন, আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাংক সহ আপনারা এই জায়গাটুকু এনবিআর আরো শক্তভাবে দেখা। কৃষি গবেষণা, কৃষি বিমা এবং জলবায়ু পরিবর্তন জনিত সংকট নিরসন সহ কৃষি খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অন্যান্য খাতের বরাদ্দের সাথে চিন্তা করে কৃষিকে, আমি কৃষি নিয়ে কাজ করি বলে নয়, কৃষিকে বরাদ্দের বিষয়গুলো আরো অনেক বাড়াতে হবে। কোন কোন ক্ষেত্রে আমি বলছি, গবেষণায় একটা যে বরাদ্দ এখন দেওয়া হচ্ছে, বিশাল অঙ্কের বরাদ্দ গবেষণায় আসতে হবে। একদিকে জলবায়ু পরিবর্তন, আরেকদিকে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট এগ্রিকালচার, একটা ট্রানজিশন একেবারে রাতারাতি পার হয়ে যাবে। ইউরিয়াতে যদি আপনি সাবসিডি দেন ধানের খাদ্য হিসেবে, তাহলে পোলট্রি, ফিশারি, ডেইরি এগুলোতে আপনাকে ধরে রাখতে গেলে ওই ফিড কস্টের ভেতরে সাবসিডিতে আসতে হবে।
কৃষি ঋণ নিয়ে আগামী অর্থ বছরের নতুন পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আগামী বছর থেকে আমরা নিয়ম করেছি যে সকল প্রাইভেট ব্যাংক যারা কৃষি ঋণ দেবে তাদের প্রত্যেককে নিজেকে দিতে হবে কৃষককে সরাসরি, কোন থার্ড পার্টি ইনভেস্ট করা যাবে না। বিশেষ কোন খাত নয়, বরং সব খাতকে সমন্বয় করে সুষম বাজেট প্রণয়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী। যেখানে সরকারের রাজস্ব বাড়বে সে বাড়াবার জন্য কেউ কিছু বলেনি, যদি কমাবার জন্য বলা হয়, যদি কমাবার জন্য বলা হয় অর্থনীতি তো ওয়ান সাইডেড হতে পারে না। আমার মনে হয় যে সুষম বন্টন এখানে আমাদেরকে চিন্তা করতে হবে এবং কিভাবে অর্জন করা যায় এবং খরচ করা যায়। প্রাক বাজেট আলোচনায় উঠে আসা সুপারিশগুলোকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সুষম সারের শতকরা ব্যবহারে 8-14 ভাগ ফসল উৎপাদন বাড়ে এবং এতে বছরে 20,000 কোটি টাকার বেশি উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। কৃষককে সুষম সারের ব্যবহার সম্পর্কে সচেতন করার পরামর্শ দিয়েছে সার নীতি সংলাপের প্যানেল আলোচকরা। রাসেল শাহ ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। রাজধানীর বিএআরসি মিলনায়তনে আয়োজিত ফার্টিলাইজার পলিসি ডায়ালগ সিম্পোজিয়ামে গবেষক ও নীতি নির্ধারণী পর্যায়ের এ আলোচনা। অস্ট্রেলিয়ার ACIAR ও বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের একটি প্রকল্প কৃষকদের পরিমিত মাত্রায় সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে 8 উপজেলায় 2018 সাল থেকে গবেষণা করে আসছে, তারই তথ্য উপাত্ত উপস্থাপন। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প প্রধান অস্ট্রেলিয়ার মার্ডক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রিচার্ড ডব্লিউ বেল। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সুপারিশ করা সুষম সার ব্যবহারে কৃষকরা কতটুকু সুফল পেতে পারে তার একটি চিত্র তুলে ধরেন তিনি। তার উপস্থাপনায় উঠে আসে কৃষক সুষম সার ব্যবহার করলে বছরে 75 লাখ টন ধানের উৎপাদন বাড়ানো সম্ভব, সার্বিকভাবে বছরে লাভ হবে 20,504 কোটি টাকা। সারের আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধিতে এ খাতে সরকারের ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 30,000 কোটি টাকা। এক্ষেত্রে সারের অপচয় কমাতে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় কিছু পরামর্শ ও পর্যবেক্ষণ তুলে ধরেন আলোচকরা। পৃথিবীর মধ্যে অল্প এরিয়ায় প্রায় 5.8-6 মিলিয়ন টন ফার্টিলাইজার ব্যবহার করে পৃথিবীতে আর কোনো দেশ নাই। ব্যালেন্স ফার্টিলাইজারের ব্যবহারের কোনো বিকল্প আমাদের হাতে নাই। আরো সিম্পলিফাইতে আমরা চাবো আমাদের কৃষকের কাছে, যেখানে কৃষক মাটির স্বাস্থ্য, কৃষক মাটি নিয়ে কাজ করে, তার নিজের স্বাস্থ্য চাইতে সে যদি জানতে পারে এই ব্যবহার করলে আমার মাটির স্বাস্থ্য ভালো থাকবে, কৃষক আমাদের কথা শুনবে। আপনারা যে কথাগুলো বলেছেন আমি খুব সুন্দরভাবে নোট ডাউন করেছি, এভরিথিং হ্যাজ বিন নোটেড। আমরা এটাকে পলিসি এবং ডক্টর রিচার্ড বেল একটা পলিসির কথা বলেছে ওখানে, এগুলোকে সমন্বয় করে আমরা মন্ত্রণালয়ে সাবমিট করব। বৈশ্বিক সার সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নে কৃষককে সুষম সারের ব্যবহার বাড়াতে সচেতন করার প্রতি জোর দিতে বলেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ। কার্ড যেটা করা হয়েছে FRG কার্ড, কৃষকের কাছে ফ্যামিলিয়ার করার জন্য যে হিসেবগুলো দেওয়া হয়েছে, যেমন ভুট্টাতে এত গ্রাম লাগবে পার হেক্টারে বা এত কেজি লাগবে বা এই হিসেবগুলো কৃষক বোঝে না। যখন আপনারা বলতেন এত ফিট বাই এত ফিট মিটার, এটা তো কৃষক বোঝে না, এটা হাতে কেন যাবে না, দেড় হাত বাই দু হাত। পপুলার ল্যাঙ্গুয়েজে যাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই তো এখানে কার্ডটা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখুন হিসেবটা খুব গুরুত্ব ধরুন এই চারটার সাথে গ্লাস বা একটা মগ করে এর ভেতরে দাগ দিয়ে রেখে দিই, ইউরিয়া এত এতটুকুর জন্য, টিএসপি এত এতটুকুর জন্য, ডিএপি এত, তাহলে এটা অনেক ইজি হবে। আর ব্যালেন্স ফার্টিলাইজার বহুদিন যাবত আমরা বলে আসছি, পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে আমি যে প্র্যাকটিসগুলো পেয়েছি ফার্টিলাইজার ইউজে, নিউট্রিয়েন্ট ইউজে, সেগুলোকে কিছু উপস্থাপন করছি আমাদের দেশ এবং বাইরে মিলে। এই বিষয়গুলোকে ভাবেন ভবিষ্যতের জন্য, তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে দাতা গোষ্ঠীগত প্রেশার ফার্টিলাইজার সাবসিডি কমিয়ে দাও, আমরা বলছি অনেক বেশি ফার্টিলাইজার ইউজ করছে কৃষকরা না জানি, এখান থেকে আমরা একটা জায়গায় আসতে পারি। গবেষকরা বলছেন সারের অপচয় রোধে কৃষক পর্যায়ে সুষম সারের সহজ ব্যবহার বিধি পৌঁছে দিতে হবে। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। রাশিয়া ও চীন উভয়ের মধ্যে বাণিজ্য বাড়াতে একমত হলেও যুদ্ধ সহসা শেষ হওয়ার সম্ভাবনা নেই।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে দুদেশের মধ্যে জ্বালানি সহ বিভিন্ন বাণিজ্য বাড়ানোর কথা বলা হয়েছে। পুতিন বলেছেন, চীনের পরিকল্পনা যুদ্ধ শেষ করতে পারে, কিন্তু ইউক্রেন এবং পশ্চিমারা শান্তির জন্য এখনও প্রস্তুত নয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই শান্তির বার্তা নিয়ে রাশিয়া সফরে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধ বন্ধ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে দুই দফা বৈঠক করেছেন দুই নেতা। মঙ্গলবার দ্বিতীয় দফা বৈঠক শেষে দুই নেতা একসাথে আসেন সাংবাদিক সম্মেলনে। এ সময় শুধু শি জিনপিং সংক্ষিপ্ত বক্তব্য দেন। উভয় দেশের সামগ্রিক এবং শীর্ষ স্তরের পরিকল্পনা জোরদার করতে তারা একমত হয়েছেন বলে তিনি জানান। জ্বালানি ও বৈদ্যুতিক পণ্যের বাণিজ্য সম্প্রসারণ করা, দ্বিপাক্ষিক শিল্প ও সরবরাহ ব্যবস্থাপনা উন্নত করা এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে দুই দেশ। এছাড়া ডিজিটাল অর্থনীতি, কৃষি, সেবা ও বাণিজ্যের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর কথা বলেন শি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে ব্রিক্স ফ্রেমওয়ার্কের কথা উল্লেখ করে শি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। উভয় দেশ এই সফরকে তাদের সীমাহীন বন্ধুত্ব গভীর করার একটি সুযোগ হিসাবে বর্ণনা করেছে। এর আগের দিনের বৈঠক শেষে ইউক্রেনের জন্য চীনের শান্তি পরিকল্পনা যুদ্ধ অবসানের ভিত্তি হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেছিলেন পুতিন। চীনের প্রস্তাবে ইউক্রেনের যুদ্ধের তীব্রতা কমানো এবং এরপর যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র অবশ্য চীনের প্রেসিডেন্টের এই সফরের সমালোচনা করেছে। রফিকুল বাশার, চ্যানেল আই। একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম শিকদারের প্রতি আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম শিকদারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর। শামীম শিকদার নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক শামীম শিকদার ১৯৯০ সালে টিএসসিতে সোপার্জিত স্বাধীনতা এবং ফুলার রোড এলাকায় স্বাধীনতা সংগ্রাম নির্মাণ করেন। ১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন। এবারে স্বাধীনতার ৫২ গর্ব, গৌরব আর মুক্তি সংগ্রামের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই। জাতির পিতার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে মুজিব বাহিনী। মুজিব বাহিনী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে ১৪তম পর্ব। ১৬ই ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন হয় বাংলাদেশ। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ নারীর চরম নির্যাতনের শিকার হওয়ার বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ তখন যুদ্ধবিধ্বস্ত। আর যে মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় স্বাধীন হলো বাংলাদেশ, সেই নেতা তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। বাংলাদেশ স্বাধীন হবার পরপরই কী হতে পারে দেশে এবং কী পরিস্থিতির উদ্ভব হতে পারে এবং সেই পরিস্থিতিতে মুজিব বাহিনীর সদস্যরা কী করবেন তা ট্রেনিংয়েই জানিয়ে দেওয়া হয়েছিল। ট্রেনিংয়ের সেই নির্দেশনা অনুযায়ী যতদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেননি ততদিন মুজিব বাহিনীর সদস্যরা সে সময়ের প্রয়োজনীয় কাজ করেছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের লুট করা জিনিসপত্র প্রকৃত মালিকদের কাছে যেমন ফিরিয়ে দিয়েছেন, তেমনিভাবে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর পুনর্নির্মাণে সহায়তা করেন মুজিব বাহিনীর সদস্যরা।
আগামী পর্বে থাকবে মুজিব বাহিনীর সদস্যদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে অস্ত্র জমা দেওয়া ও তারপর বঙ্গবন্ধু কি বলেছিলেন সেই কথা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে অশোক লিল্যান্ড ইফাত অটোস লিমিটেড, বিরতি। ফ্রুটিকা ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। মানসম্মত উচ্চ ফলনশীল ও রপ্তানিযোগ্য আলু চাষ হয়েছে যশোরে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি চলতি মৌসুমে 17টি উন্নত জাতের আলুর পরীক্ষামূলক আবাদ করে। এর মধ্যে 6টির ভালো ফলন পেয়েছে কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন, এ প্রতিপাদ্যে রাজধানী সহ বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে উদযাপিত হল আন্তর্জাতিক বন দিবস। এবারে খেলার খবর।